এই মেয়েটা রাস্তা দিয়ে বের হইছে, আমরা এলাকায় দেখবেন কিছু পোলাপান আছে রাস্তায় মেয়েরে ডিস্টার্ব করে। ফেসবুক যখন সালা হালি খুঁজে কোনটা মেয়ের আইডি, যেই মাত্র মেয়ের আইডিটা দেখে তখন মেসেজ পাঠা কি জানেন নি, কাহাই বালা মেয়ে লোকা আমি নাই, আর যে খারাপ মেয়ে হইলে আমি আপনার, আপনি আমার ভাই, আপনার বাড়ি কোথায়, আমার বাড়ি দিয়ে কি করবেন, না এমনিতেই জানতে চেয়েছে আর কি। মানে এইভাবে আস্তে 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 অডিও কলে কথা কয়, অডিও কলে কথা বলতে বলতে লাস্টে এক সময় কয়, যদি কিছু মনে না করেন আমি কি একটু আপনাকে ভিডিও কল করতে পারি। মেয়েটা ডাক দিয়ে কেউ ঠিক আছে ভিডিও কল করতে পারেন, কিন্তু আমার ভিডিও কলটা কিন্তু স্ক্রিন শর্টস দিবেন না। তোর মেয়েটা ডাক দেখে কি বলেন, আমি এক বাপের এক ছেলে, আমি কখনো কথা দুই করি না, আমার কি বোন নাই, আপনি আমাকে বলছেন আপনাকে স্ক্রিনশট দিয়ে কি বলেন, ঠিক আছে না, কিছু করে কথা বলতে হবে না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা বাপ লইছে আর কি। এরপর ওই হুট করে ভিডিও কলটা দিলে হেই স্ক্রিনশট দে, দিয়া তিন দিন পরে যদি আমার ভাষা যাচ্ছে হ্যাঁ না ফাটাও আমি কিন্তু ফেসবুকে চাইরা দিব। এই জন্য কোনোদিন হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, ইনস্টাগ্রাম যা আছে তারা ফেসবুক কখনো ভিডিও কলে চ্যাটিং করবি না, করবি আর বিপদে পড়বি। আর টিকটক তো তাদেরকে শেষ করে ফেলাইছে, টিকটক ভিডিও করে এরিয়া ক্ষেত্রে, এরিয়া ক্ষেত্রে ভাষা দাঁড়ায় দাঁড়ায় আর হ্যাঁ গান গা, তুই মুখলারাস কি রে বিহু, তুই মুখলারাস দো, তুই আরেকবার মুখলারা, তুই বিখ্যাত হয়ে যাস কিল্লে গে, তুই তো দুই নম্বরে না বেড়া, বেড়া হইলে নিজে বিখ্যাত হওয়ার কথা কন, ঠিক কি না? টিকটকের কারণে বহুত কিশোরী মেয়েদের জীবন ধ্বংস হয়ে গেছে, টিকটকের কারণে বহু যুবকদের জীবন ধ্বংস হয়ে গেছে, টিকটক করে রাঙ্গামাটি, আর এই দিক দিয়ে ফোন লাগাই দিছে, প্লিজ আপু আপনার সঙ্গে আমি একটা গান টিকটক করতে চাই, আপনাকে 5,000 টাকা দিব। মেয়ে বলে যে আমার একজন দিয়ে হবে না, মিনিমাম যদি 20-25টা পার্টি হয় তাহলে আমি আসবো, যেন 20-50 হাজার টাকা একসাথে এসে নিয়ে যেতে পারি। মেয়ে রাঙ্গামাটি থেকে চলে আসে ঢাকা শহর, ঢাকায় আসার পরে 10 জনের সঙ্গে সে টিকটক করছে 5-10-50 হাজার, তখন এক বন্ধু এক বন্ধু কিরে 50 হাজার টাকা দিয়া দিমু, আর গেলে কিন্তু তাই আর আয় তুই না, একটা কাম করস না ল, রাঙ্গামাটি মেয়ে পত্রিকায় নিউজ দিলে মেয়েটাকে পাওয়া যায় না, রাঙ্গামাটির রাঙ্গামাটির অভিভাবক থানার মধ্যে জিডি করলো মেয়েটাকে পাওয়া যায় না, শেষ পর্যন্ত 10 দিন পরে পাওয়া গেল বুড়িগঙ্গায় নদী মেয়ের বস্তামন্দির লাশ। এইভাবে অহরহ মানুষের জীবন চলে যাচ্ছে। এই কিশোর বয়সের কিশোরীরা শোন, খবরদার, ফিল্টার দিয়ে চেহারা বানায় বাপ ধরিস না, আল্লাহ যুদ্ধরা বানাইছে উদ্দুরে আলহামদুলিল্লাহ, আমি কালা হয়েছি কি দিছে যুদ্ধর বানাইছে, কালা হয়েছি, বাইটটা হয়েছি, মুড়া হয়েছি, দাঁতলা হয়েছি, বুবা হয়েছি, বানাইছে কেডা আরো ধরে বানাইছে কে, হারামের মধ্যে কোনো আরাম, এত ওয়াজ বুঝতেছেন আজকে আমার ভাল লাগতেছে যে ওয়াজটা বুঝতেছেন আপনারা, আপনারা মুরব্বীরা টিকটক বুঝেন নাই, ফুলাবান টিভি বুঝছে, এই জন্য কিছু ফুলাবান না ওয়াজও লাগে কথা কন, ঠিক না বেটি? আজকে থেকে আর মোবাইলে কোনো টিকটক ভিডিও চলবে না, বাস।